আমার টোটাল জিনিস টিম আসলে রাইট এফেক্টেড এরিয়া তার 180 আছে। আজি আমি 100 অলরেডি ডিস্ট্রিবিউট করেছি আর আজি 83 আমি ডিস্ট্রিবিউশন করি। এটা কোন কোন গাঁও ইয়াত পাবো? ইয়াতে আমার তিনটা গাঁও কভার হয়েছে, সিভিল, আমিনকাতা আর কাসুবাসা। সিভিল আর কাসুবাসা অলরেডি আমি ডিস্ট্রিবিউট করেছি, আজি আমিনকাতা ডিস্ট্রিবিউট। আমি মানে 2012 সনের গোষ্ঠী সংঘর্ষৰ যিবিলাক মানে আমাৰ গাঁওবিলাক ক্ষতিগ্রস্ত হৈছে, যিহেতু আমাৰ মানে তাঁতশালৰ লগত বোৱা কটাৰ লগত ওতঃপ্ৰোতভাৱে জড়িত, সেইবোৰ গোষ্ঠী সংঘৰ্ষ গাঁওবিলাক জ্বলাই দিয়া হৈছিলে, সেই লগতে সেই সা সৰঞ্জামবিলাকৰো মানে জ্বলাই দিয়া হৈছিলে। গতিকে যাতে তেওঁলোকে আকৌ মানে নিজৰ যিটো কাপোৰ বোৱা সংস্কৃতি এইটো যাতে আকৌ বচাই ৰাখিব পাৰে, বজাই ৰাখিব পাৰে, তাৰ কাৰণে সরকারের ফলের পর আমার বিটিসি চিফ আগরপাড়া মহিলা রিসার্ডে এই মানে তাঁত বিতরণের ব্যবস্থাটা করে দিছে বিটিসি সরকারের পর। তো মই এইটাই আহ্বান জানাব বিচারিছো যে সরকারে দিছে আমার নিজের ড্রেস বনাবর কারণে বা আমার জনগোষ্ঠীর যে কালচার সেই কালচারটি যাতে বজায় রাখে আর বস্তুবিলাক যাতে মানে ঠিক সঠিকভাবে যাতে ব্যবহার করে আমার শিল্পিনীসকলে, এটুকে মই তেওঁলোকক আহ্বান জানাইছো।